কুষ্টিয়া পৌর এলাকায় 5 নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দৃষ্টিনন্দন ভবন থাকলেও নেই কোনো ওয়াশ ব্লক। এতে ভোগান্তিতে শিক্ষক শিক্ষার্থীরা। প্রধান শিক্ষক জানান, একাধিকবার ওয়াশরুম ও টয়লেট বানানোর উদ্যোগ নেওয়া হলেও স্থানীয়দের বাধায় তা করা যায়নি। জেলা প্রশাসন জানিয়েছে, স্কুলের আশেপাশে খাস জমি খুঁজে ওয়াশরুম ও টয়লেট তৈরি করে দেওয়া হবে। কুষ্টিয়া শহরের গড়াই নদীর পাশে 5 নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কয়েকশো শিক্ষার্থী ছাড়াও স্কুলে পাঠদান করান 7 শিক্ষক। সম্প্রতি স্কুলটিতে নতুন দোতলা ভবন নির্মাণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, কিন্তু ওয়াশ ব্লক না থাকায় ভোগান্তিতে শিক্ষক শিক্ষার্থীরা। আমাদের ওয়াশরুম নেই, এতে আমাদের শিক্ষার্থী শিক্ষক সহ প্রত্যেকেরই খুব সমস্যা সম্মুখীন হতে হয়। এই বিদ্যালয়ের এই বিল্ডিংটা 2020 সালে হস্তান্তর করা, 2020 সালের পর থেকে এখন 2023 সাল শেষ। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার। আজ পর্যন্ত এই বিদ্যালয়ে একটা বাথরুম নেই। আমাদের স্কুলে ওয়াশরুম না থাকার জন্য আমাদের মসজিদে যেতে হয়, বাড়িতে যেতে হয়, যেতে সময় লাগে। সব স্কুলে বাথরুম আছে, কিন্তু আমার স্কুলে বাথরুম নাই। আমাদের স্কুলে বাথরুম চাই। আমাদের চাই স্কুলে ওয়াশরুম হোক। কয়েকবার উদ্যোগ নেওয়া হলেও জমি নিয়ে স্থানীয়দের বিরোধিতায় তৈরি করা যায়নি ওয়াশ ব্লক, জানান প্রধান শিক্ষক। যেহেতু আমাদের স্কুলে পর্যাপ্ত জায়গা নাই, সেই জন্য এই পর্যন্ত ওয়াশ ব্লকটি আর কি নির্মাণ হয় নাই। ওয়াশরুম না থাকার কারণে উপস্থিতি কিছুটা কমে গেছে। ওয়াশরুমটা হলে অবশ্যই উপস্থিতি বাড়বে। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। অতিরিক্ত কোনো জায়গার সংস্থান ওখানে না থাকায় নতুন ডিজাইনের ওয়াশ ব্লকটি ওখানে নির্মাণ করা সম্ভব হয়নি, এটি আমাকে জনস্বাস্থ্য প্রকৌশলী জানিয়েছেন। আমরা অতি শীঘ্রই আশা করছি ওয়াশ ব্লকটি নির্মাণ হয়ে যাবে। দ্রুততম সময়ের মধ্যে সমস্যা সমাধান করার দাবি অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের। ডিবিসি নিউজ ডেস্ক।